সুপারপজিশন থিওরাম। আচ্ছা, এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটে একটা 5 ওহম রেজিস্টার হরাইজন্টালি লাগানো আছে আর একটা 5 ওহম রেজিস্টার ভার্টিক্যালি লাগানো আছে। একটা কারেন্ট সোর্স আছে এখানে, একটা ভোল্টেজ সোর্স রয়েছে এখানে। আচ্ছা, এবার আমি এইটাকে, আমাকে এখানে কোশ্চেন হচ্ছে এই যে ভার্টিক্যালে যেটা আছে এর মধ্য দিয়ে কারেন্ট কত হবে। তো আমি সুপারপজিশন করব এখানে। সুপারপজিশনের স্টেপগুলো দেখো। স্টেপ ওয়ান আমি কী করলাম, এখানে যে কারেন্ট সোর্সটা আছে সেটাকে আমি ওপেন করব। সুপারপজিশনের রুলস হলো কারেন্ট সোর্স থাকলে ওপেন করতে হবে আর ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিতে হবে। প্রথম ক্ষেত্রে আমি স্টেপ ওয়ান করলাম, কারেন্ট সোর্সটাকে, এই যে কারেন্ট সোর্স এটাকে আমি ওপেন করে দিলাম। তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে। এবার আমাকে এর মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে হবে। আমার এখানে টোটাল ভোল্টেজ 10 ভোল্ট দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি এখানে সার্কিট কারেন্ট কত পাবো? তাহলে এই দুটো রেজিস্টর দেখো, এই দুটো রেজিস্টর এখানে দেখো সিরিজ লাগানো আছে। তাহলে আমি এখানে টোটাল রেজিস্ট্যান্স কত পাচ্ছি এখানে? 10 ওহম। তাহলে আমার কারেন্ট কত হবে? আমরা জানি কারেন্টের সূত্র কী, VYR। তাহলে VYR করলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে। তাহলে এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা তো সিরিজ, যেহেতু এই দুটো রেজিস্ট্যান্স সিরিজ আছে তাহলে ইকুয়াল পরিমাণে কারেন্ট যাবে। তাহলে এই এই যে 5 ওহমটা আছে এর মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এর মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এখানে কারেন্ট থ্রু 5 ওহম রেজিস্টার ভার্টিক্যাল ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। এবার স্টেপ টু কী করলাম, এই যে ভোল্টেজ সোর্স যেটাকে শর্ট করলাম আর কারেন্ট সোর্স যেটা সেটা এখানে থাকলো। তাহলে এখানে যদি অলরেডি কারেন্ট সোর্স দেওয়া আছে তাহলে আমার এখানে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করার দরকার নেই। তাহলে আমার চেয়েছে এই যে ভার্টিক্যালে যেটা আছে এর মধ্য থেকে কারেন্ট কত। তাহলে দেখো এটাও 5, এটাও 5। তাহলে এই যে কারেন্টটা এখান থেকে বেরোচ্ছে কারেন্ট সোর্স থেকে সেটা দুটো পার্টে ভাগ হচ্ছে। তাহলে দেখো, তাহলে এখানে আমি কারেন্ট ডিভিশন রুল করব। কারেন্ট ডিভিশন রুলটা কী, টোটাল কারেন্ট ইনটু যে রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে তার অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ দ্য টোটাল রেজিস্ট্যান্স। ওকে, দেখো তাহলে আমার এই 5-এর মধ্য থেকে আমার কারেন্টটা বের করতে হবে। তাহলে আমি 5 × 5 করলাম বাই এ দুটো সাম যোগফল। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমার 2.5 অ্যাম্পিয়ার আসছে। তাহলে প্রথম ছবিটা ড্রয়িংটা দেখো, এই ক্ষেত্রে কারেন্টটার ডিরেকশন ছিল নিচের দিকে আর ওটা, এই ক্ষেত্রে কারেন্ট ডিরেকশন নিচের দিকে। মানে কি দুটো ডিরেকশন সেম, তা দুটো ডিরেকশন সেম থাকলে এই যে কারেন্ট, এই কারেন্টটা আর এই যে কারেন্ট বেরোলো আমার দুটো সার্কিট থেকে, এই দুটো সাম হবে। ওকে, তাহলে এখানে সাম করলাম 3.5 অ্যাম্পিয়ার। তাহলে আমার 5 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট কত? 3.5 অ্যাম্পিয়ার। যদি এই যে ডিরেকশনটা যদি অপোজিট হতো তাহলে কিন্তু দুটো বিয়োগ করতাম। ওকে, তা এই ছিল আমাদের সুপারপজিশন থিওরাম।